শিলিগুড়ি থানায় কর্মরত পুলিশ কর্মী এই মুহূর্তে দ্বারস্থ হয়েছেন তিনি সংবাদ মাধ্যমের কাছে যদিও প্রশাসনের কাছেও তিনি দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোথাও না কোথাও একটা যন্ত্রণা তার মধ্যে কাজ করছে এবং তিনি ফিরে পেতে চাইছেন তার পরিবারকে কি রয়েছে তার সমস্যা কি কথা তার রয়েছে বলার সব কিছুই শোনার চেষ্টা করব আমরা তার মুখের থেকেই কি নাম আপনার আমি সঞ্জিত দত্ত আমার আদি ঠিকানা এখানেই ছিল হাজারপাড়া মহামায় স্পোর্টিং ক্লাবের সামনে বর্তমানে আমি আমার নিজস্ব ফ্ল্যাট শান্তিনিকেতনে দীর্ঘ দীর্ঘদিন আগে আমার ফ্যামিলি চেন্নাই ট্রিপমেন্ট করতে যাওয়ার জন্য চেন্নাই গিয়েছিলেন তার পরিবারে সবাই তার সাথে গিয়েছিলো তিন মাস পরে ঘুরে এসে তারা আমাকে তার পুত্রর সাথে দেখা করতে দেয় না তার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে গেছে এবং সেও আমাকে ডিপোর্স দেওয়ার জন্য প্রচণ্ড মানসিক চাপ দিতে থাকে আমি না খেয়ে পেয়ে নিজের ফ্ল্যাটে চলে যাই বর্তমানে ফ্ল্যাটেই আছি বর্তমানে আমি একাধিকবার আমার পরিবারকে ঘুরিয়ে পাওয়ার জন্য চেষ্টা করেছি সে বলছে আমি চাপে আছি আমি যেতে পারবো না আমার ছেলেকে আমি দেখতে চাই আইনি প্রসেস অনেক সমস্যা আইনি প্রসেস বহুত লেন্দি আমার বৃদ্ধা মা তিনি হচ্ছে নাতিকে দেখতে চায় সে দেখতে পাচ্ছেন না মা হয়তো মারা যাবেন তাহলে আইনি প্রসেস যদি এক বছর লাগে তাহলে কি মা মৃত মা কি স্বর্গে গমন করার পরে নাতিকে দেখবে তাহলে এগুলো সামাজিকভাবে একটু দেখলে পরে আমার মনে উপকৃত হয় আর এগুলো সমস্যাটা ন্যাচারালি সিভিল ন্যাচার এই সমস্যাগুলো সহজেই মেটানো যায় আলোচনা করে কিন্তু কোনো ফোনই কেউ রিসিভ করে না আমি যদি দূর থেকেও ছেলেদের দেখতে চাই ও জানলা বন্ধ করে দেওয়া হয় কোনো রকম কমিউল করতে দেওয়া হয় না আমি লাস্ট অক্টোবর অবধি টাকা দিয়ে গেছি এখানে প্রত্যেকে দড়ি ছিল দড়ি ফেলে দিয়েছে দড়িতে টাকা বেঁধে বেঁধে দিয়েছি টাকা টেনে নিয়েছে টাকা আমি দিয়ে দিয়েছি এখনও দ্বিতীয় দিয়ে রাজি আছি এবং আমি সমস্ত ভবন পোষণ দিতে রাজি আছি আগেও দিয়ে গেছি এখনও দিয়ে যাবো আমার কোনো অভিযোগ নাই কি মেন্টাল প্রেশার আছে কি কারণে ছেলেকে দেখতে দিচ্ছে না ছেলে কি কেউ কেউ চাপে রেখেছে ছেলে কি কেউ কোনো অশান্তির মধ্যে আছে কোনো দুষ্কৃতি ঢুকেছে এর মধ্যে সেগুলো বুঝতে পারছি না শুধুমাত্র আমাকে প্রেশার দেওয়া হচ্ছে একাধিক মামলা করা হচ্ছে আমার নামে তিনটা মামলা করেছে আমার বড়ো সাহেব একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট যেখানে মামলা করলে আমাদের সমস্যা হয় মিথ্যা মামলাতে জড়িয়ে দেওয়া হচ্ছে সাত দিন আগে আমি মিট করেছিলাম রাস্তায় চলতে চলতে তাকে বলি যে অনুরোধ করি তোমার ভালোবাসার টানে আমি তিন দু বছর আগে অন্য জেলা থেকে এখানে প্রশ্নে নিয়ে এসেছি তুমিও নিয়ে চেষ্টা করেছিলাম আর আজকে আমার চাকরি চলে যাচ্ছে সাহেব আমাকে চাকরি রাখবে না কেন আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট এখানে কোনো একটা কমপ্লেনকে গুরুত্ব দেওয়া হয় প্রথমে তারা একটা প্রসেসিং চার্জ করবে তারপর ইনকোয়ারি হবে দীর্ঘদিন একে তো প্রমোশন বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে এর আগে তুমি একটা প্রেস করেছিলে প্রমোশন বন্ধ হয়ে গেছে আবার একটা প্রেস করবে আবার প্রমোশন বন্ধ হবে আবার নোট না তুমি একটা নোট লিখবে সাহেবকে আবার বন্ধ হবে প্রমোশন এগুলো করে হবে হবেটা কি লাভটা কী হবে সলিউশনে আসো কোর্ট ম্যাটার্স দুজনের ক্ষতি হবে আমার লক্ষ লক্ষ টাকা যাবে তোমার লক্ষ লক্ষ টাকা যাবে এটা ম্যাটার্স নিয়ে সলিউশনে আসো আমার তো হিন্দু ম্যারেজে একটি বিয়ে করেছি আমরা যখন শাস্তির মতে মন্ত্র পড়ি তখন তো আমরা আর কোর্টকে নিয়ে আসিনি উঠিয়ে তখন তো আমরা মন্ত্র পড়েই বিয়ে করেছি মানলাম আমি একটা আইন লোক কোর্ট আমাকে মান কোর্টকে সম্মান দিতে হবে কোর্টকে মানতে হবে কিন্তু সব ব্যাপারে তো কোর্ট নিয়ে তো চলে তো অনেক লেনদি হয়ে যাবে ব্যাপারটা একটু সলিউশন করা যায় কেন করবো না মিনিমাম আমাকে ছেলেকে দেখতে দাও কালকে সরস্বতী পুজোর দিন বয়স তেরো বছর কালকে সরস্বতী পুজোর দিন আমি ছেলেকে দেখার জন্য খুব চটপট করছিলাম পুজোর দিন দেখতে এসেছিলাম কালকে আমি ছিলাম অনেকক্ষণ এখানে ওয়েট করেছিলাম বারবার ঘুরে ঘুরে এসেছি এখানে আমি মানছি আমি এসেছিলাম শুধু রাস্তা দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম আমার শাশুড়ি মাকে বললাম কোথায় আছে ছেলে একটু দেখবো আমি চট করে জানলা লাগিয়ে দেন কিছু কথা বলেন না কিন্তু ছেলে এখানে ছিল না বাড়িতে যাই না কোথায় ছিল কেউ কিছু কথা বলে না ছেলেকে দেখতে দেয় না আমার সমস্ত ফোন ব্লক করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো এই ঘটনাগুলো কবে থেকে আপনার সঙ্গে শুরু হয়েছে ওরা চেন্নাই গিয়েছিল চেন্নাই হচ্ছে থেকে মে মাসের সাতাশ তারিখে চেন্নাই থেকে ঘুরে এসে এরকম শুরু করে এর আগে কি কোনো রকম সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা কিছু ছিল না আমাদের সলিউশন একটা সলিড মানে সলভেন্ট পরিবার আমরা তো আমরা সার্ভিস করি আমার পরিবার যথেষ্ট ভালোভাবে চলে যায় এখান থেকে এখানে আমি তো ওর টানে এবং ওর চেষ্টায় সকলের চেষ্টায় তো আমি ওখান থেকে অন্য জেলা থেকে এখানে পোস্ট নিয়ে এসেছি সমস্যা তো কিছু থাকে না পরিবারের মধ্যে সে মুখে বাজে কথা মাঝে মধ্যে রাগের মাথায় হতেই পারে বা বিভিন্ন ধরনের একটা চাকরি পুলিশের চাকরিতে টেনশন থাকে আমাদের সেই টেনশনটা আমাদের ডিপার্টমেন্টে থাকে সেটা মাঝে মধ্যে প্রতিফলন হয় বাডি পরিবারের মধ্যে হয় সেক্ষেত্রে একটু খারাপ ব্যবহার হতেই পারে মানছি আমি খারাপ ব্যবহার করেছি তার মানে ডিভোর্সের মতো ডিসিশন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়াটা ঠিক না আমি হচ্ছে এখন শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে আছি মেডিকেল মেডিকেল কলেজের পাশে আমার ফ্ল্যাট আছে ওখানে ওখানেই থাকি না প্রিয় আমি অ্যাকচুয়ালি এখানে তাকে খুশি করার জন্য এবং তার ভীষণ আবদারে তার বাবা বাড়িতে আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম এখানেই সব জিনিসপত্র এখনও পড়ে আছে কিছু নেওয়া হয়নি আমাদের আর ফ্ল্যাটও নেওয়া আছে সেই ফ্ল্যাটে আমি চলে গেছি কিন্তু ও এখনও এখানে আছে হ্যাঁ এখানে আছে আমাদের বিয়ে না আমার তো আমি তো পোস্টিং নিয়ে আসার পরে এখানেই আছি আমি তো আগে বাইরে জেলায় ছিলাম এখন কোথায় পোস্টিং আছে আমি সাহেবের কমিশনার অফিসে আছি এস এস কী সমস্যা হচ্ছে কেন আপনাকে এসেছে কেন বলছে কেন তো সেটাই তো অন্ধকারে আছি ভুল কেস কেস করছে কেস করছে তবে বলেছি আমাকে আমি চাপে আছি প্রেসার আছি তুমি ডিপোসটা দাও ডিপোস্ট দিলে পরে সবই সমস্যা মিটবে হ্যাঁ ডিপোস প্রেসার আমি চাইছি আমার ছেলেকে নিয়মতম দেখা করতে দেওয়া হোক কেননা ছেলেকে আর মা আমার মা কদিন পরে হয়তো স্বর্গীয় গমন করবে তাকেও যাতে সেও যেন দেখা করতে পারে এবং ফোনে কথা বলতে পারে সে সুযোগটা দেওয়া হোক কেননা কোর্ট প্রসেস বহুত লেন্দি হয় সেক্ষেত্রে হয়তো একজন লোক মারাও যেতে পারে আপনার আপনার কাছে ডিপার্টমেন্টাল প্রসিডিওর স্টার্ট করতে পারে স্টার্ট করতে পারে অনেক কোম্পানি করে যেতে স্টার্ট করতে পারে প্রসিডিং চলছে ও আগে একটা প্রেস করার কারণে আমি বারবার করেছিলাম প্রেস করি শিলিগুড়ি পিএসএ পোস্টিং ছিলেন আগে মানে আমি আগে মাটি গেলা পিএসএ তখন একটা প্রেস করেছিল আর ডিসিপ্লিন ডিপার্টমেন্ট সম্বন্ধে অনেক কিছুই হয়ে থাকে ভেতরের খবর সেগুলো করতেই সংগ্রহ করে প্রেস করেছে যার ফলে একটা সমস্যা হয়েছে সেই সমস্যা ঝুলছে আবার এইগুলো করে বেড়াচ্ছে কী হবে দুদিনকার দুদিনের জীবন আমাদের দেখুন আর কিছুদিন বাঁচবো হয়তো মানুষ আমরা একটু সংসার ভালো মতো করলে কী ক্ষতি হয় কি আছে ভোগের জীবনে হ্যাঁ আমাদের বিয়ে হচ্ছে সতেরো বছর আপনার নাম আমার নাম সঞ্জিত দত্ত শ্রীর নাম নাম শ্রীমতী প্রিয়া দত্তা এটা নিয়ে কি বলবো বিবাহিত আমার হাজব্যান্ডের সাথে ষোলো বছর হয়েছে বিবাহিত সম্পর্কে তো সেই সম্পর্কটা আমাদের আলটিমেটলি টিকলো না আমি চেষ্টা করেছিলাম একটার ফত সংসার হয় না তো টিকলো না আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ডের একাধিক অনেক রকম এলিগেশন আছে ডিপার্টমেন্টাল তো আছে কোনো চারিত্রিক দোষও আছে চারিত্রিক দোষের জন্য আজকে আমাকে মানে এই ডিসিশন নিতে হলো আজকে তেরো বছরের আমার সন্ধান আছে তাকে নিয়ে আমি আছি আর প্রথমে আর হচ্ছে ছেলেকে দেখতে দিচ্ছি না এটা তো এখন কোর্টে যেহেতু চলছে লিগালি প্রসেস চলছে এখন লিগালি প্রসেসে যেটা হয় আমি সেটাই করছি অ্যাডভোকেটের অ্যাডভাইস নেই এবার দ্বিতীয়ত হচ্ছে ওর যে এলিগেশনগুলো দিয়েছি আমি যেগুলো যেই কেসগুলো করেছি ওনার ইয়েতে সব রকম এভিডেন্স আছে এবং আমার উনি রকম মানে পুলিশের ড্রেস পরে এসে উনি ওনার ইউনিফর্মে মিসবিহেভ করছিলেন তারপরে দমকলের বাড়িতে মিথ্যা এলিগেশন দিয়ে দরক করে গাড়ি ডেকে নিয়েছিলেন। ড্রেস পরে এসে নানারকমভাবে ছেদ দিচ্ছে আমাকে ছেলেকে আমার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমাকে নবমীর দিনকা গায়ে হাত তুলে আমাকে হসপিটালাইজ করেছে তারপরে হচ্ছে তারপরেও বাদ মানে নি এবার প্রত্যেক এখনও যেহেতু লিগাল প্রসেস চলছে তাও সত্ত্বেও কাল গতকালেও এসে আমার সঙ্গে এখানে বিকালবেলায় এসে অত্যাচার করেছে এখানে চিৎকার চাচামেচি করে নানারকম কথা বলেছে ছেদ দিয়ে গেছে ছেলেকে উল্টাপাল্টা বলে একটা বাচ্চা ছেলেকে তেরো বছরের ছেলে যদি দিনের পর দিন বাবাকে দেখে মদ্যপায় অবস্থায় আসছে একটা কোনো মেয়ে ছেলে নিয়ে নারী ঘটিত ব্যাপারে দিনের পর দিন অশান্তি করে আছে তো সেই সব তার জন্যই আমি ছেলেকে নিজেকে মানে মেন্টালি পিস পাওয়ার জন্য ওর কাছ থেকে এখন আমি ডিভোর্স নিতে চাইছি আর কিছু না আর আমার সোমবার দিন গত সোমবার দিন হচ্ছে ও এত অত্যাচার শুরু করেছে ও কোর্টের রায় না পুলিশ কমিশনারের কাছে আমি চিঠি দিয়েছি ওনার ওখানে ওনার প্রসিডিং হয়ে আছে তাও সত্ত্বেও সেই কথাগুলো মানছে না এখন আমি হাইকোর্টে যাওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে হাইকোর্ট থেকে এই গত সোমবার দিনে একটা আমার ডেট ছিল তো ওখানকার উকিল হচ্ছে হিরণময় চক্রবর্তী বলে ভট্টাচার্য সরি হিরণময় হিরণময় ভট্টাচার্য বলে এসছেন যে জজ উনি আমার পুরো ডিউ মানে ষোলো বছরের যাবতীয় সব কিছু দেখেছে দেখে নেই আমার হাজব্যান্ডের প্রতি একটা মানে ডেট দিয়ে ওকেও হয়তো পাঠাবে হয়তো নেক্সট একটা ডেট বের করেছে তো তাতে হয়েছে নেক্সট সোমবার দিন সেই ডেটটা পড়েওছে আমার সব রকম মানে ইয়েটা বিচার করে উনি দেখেছেন যেতে আমার হাজব্যান্ডের টোটালি ফল্ট আছে হয়তো দেখেছে না হয়তো আমার ডেট দেবে ওকে ওকে হয়তো যেটা হয় লিগালি প্রসেস সেটা করবে এর থেকে যদি বেশি কিছু জানার থাকে আমার অ্যাডভোকেটের সাথে আপনারা প্লিজ কথা বলুন আমি করেছি কি আমি হচ্ছে আমাকে যেদিন হসপিটালাইজ করলো নবমীর দিন আমি এসে থানাতে গেছিলাম এফআইআর করেছি এবার থানা থেকে ওদের তো কলিকদের মধ্যে তো থানা থেকে সেফগার্ড করার চেষ্টা করে আমার হাজব্যান্ডকে সেটা করেছে যেগুলো যেগুলো অ্যালিগেশান দেওয়ার দরকার ছিল সেগুলো তখন সেই মুহূর্তে দেয়নি যেমন দমকলের মিথ্যা এলিগেশনতে দমকল বাহিনীকে ডেকে নিয়েছিল সেটারও কোনো এলিগেশন আমার হাজবেন্ডকে তখন তো থানা থেকে দেয়নি কেন ও হচ্ছে বাড়িতে আমার বাড়িতে যেহেতু এখানে থাকতো আমার এটা আমার পৈতৃক বাড়ি এখানে থাকতো তো ও কী করেছিল যখন আমার হাজব্যান্ডের আমি মিথ্যা কিছু মানে নারীঘটত্ব ব্যাপারগুলো জানতে পারলাম ওকে জানালাম তখন হচ্ছে ও কী করল এখানে আমাকে ঘরের মধ্যে সুইসাইড করবে এবার সেরকম পরে ওকে আমি সুইসাইড করতে কেন দেবো সেটা তো আমি দিতে পারি না ঘরে তালা লাগিয়ে দিয়েছিলাম ওকে আমি ওর ডিউটি চলে গেছিলো আমি দেবো না তোমাকে তুমি সুইসাইড করবে এই করবে আমাকে মিথ্যা ছেদ দেখায় ছেলেকে গ্যাসের পাইপ খুলে দিয়েছিল আগুন ধরিয়ে দিবে আমাকে আর ছেলেকে মারবে বলে খুলে দিয়েছিল তো আমার ছেলের সামনে তারপর থেকে আমার ছেলে আমার এই সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে আসতেই ভয় পায় ওর বাবার কাছে যাবে কি বাবার প্রতি ওই মানুষের যে একটা বাবার প্রতি একটা যে স্নেহ মায়া মমতা থাকে আমার হাজব্যান্ড সেটা টোটালটাই নষ্ট করে দিয়েছে বাবার প্রতি ছেলের কি টান থাকবে ছেলেকে দিনের পর দিন শাসায় হুমকায় ছেলেকে গ্যাস লিক করে দিয়েছে ছেলেকে মারবে বলে আমাকে মারবে বলে আমি সেটা বলতে পারবো না কি আছে মাটিগাড়া থানাতে পোস্টিং ছিল তখনও ওকে আমি বাজানোর চেষ্টা দেখুন একটা আমি ষোলো বছর ধরে সংসার করছি তো তখনও কিন্তু আমি প্রেস করেছিলাম উনি উনি এসেছিলেন মানে সম্ভবত তখন আমার ইন্টারভিউ নিতে তো তখন আমি যতটা আমার যতটা সম্ভব অ্যাজ আ ওয়াইফ আমি ওনাকে সবসময় প্রোটেক্ট করে গেছি অন্যায়টাকেও কিছুটা চোখে সহজে তার সংসার ভাঙা যায় না চেষ্টা করেছিলাম সংসার হবার কিন্তু আল্টিমেটলি হলো না সেই সম্মানটাও না কোনো প্রেশার নেই এখানে কি প্রেশার ডোমেস্টিক ভাইলেন্স যখন ও আমাকে এসে যখন রাত্রেবেলা মাঠে মদ খেয়েছে রাস্তায় এখানে পড়ে যায় আমি যখন আসি আমাকে নানা রকমভাবে অস্ত্রভ্য ভাষায় গালিগালাজ করে সেটা নিশ্চয়ই কোনো প্রেশারই হয় না মেন্টালি প্রেশার আছে ওর জন্য ষোলো বছর ষোলো বছর ধরে সেটাই সেই পেশেন্টটা আমি সাফারিং করছি আমার বিয়ে দেড় মাসের মতো আমি ওর বৌদির সাথে ইলিগাল রিলেশনশিপে দেখেছি সেটাকে অনেক রকমভাবে চেষ্টা করেছি ওভারকাম করতে কিন্তু সে নিজেও তো হয়নি আমি নিজেই সুগারের পেশেন্ট হয়ে গেছি ওটা এখন ইনসুলিন নিতে হয় আমাকে এরপরে যদি কিছু জানা থাকে একটু লিগালি 16 বছরের এই যে রিলেশন এই রিলেশনে কখনো কোনো রকম আর অন্য সমস্যা কিছু তৈরি হয়েছিল অন্য সমস্যা তো মাতদর না না আমার 16 বছর থেকে বিবীর 10 মাস গর্ভ দিন মাসের মাথায় আমি ওর বৌদিকে লিগালি লিগালি এখন রিলেশনে দেখলাম শ্বশুরবাড়িতে অনেক ইনসিস্ট করেছিলাম আমার শাশুড়ি শ্বশুরবাড়িতে তাহলে কথা ছিল এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ঘরের কথা কাউকে বললো না বাইরে ছড়াবে ভেবেছিলাম হয়তো তাদের তারা হয়তো ঠিক করবে আমার বাবা মা অনেক চেষ্টা করেছিল সংসারটাকে টিকিয়ে রাখার অ্যারেঞ্জ ম্যারেজ আচ্ছা তারপরে হচ্ছে কিন্তু তারা এই জিনিসটাকে ওভারকাম করে মানে কিছুতেই চেষ্টা করেনি যেহেতু বাড়ির বউ বড় বউ ওঠে আমি মেজো তো আলটিমেটলি যেটা হয় সবাইটাকে ছুপিয়ে যাওয়ার চেষ্টা করেছে এই করে করে আমার শাশুড়ি আমার বরকে হচ্ছে বেশি প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে দিয়েছে এবার ও শুধু আমার মানে ওর সাথে না আরও অনেক মেয়ে ঘটিত ব্যাপারে জড়িত হয়ে গেছিল আপনার সঙ্গে কতদিন থেকে রয়েছে আপনার হাজব্যান্ড এই বাড়িতে ও টু থাউজেন্ড ওখান থেকে প্রসিডিং ডিপার্টমেন্টাল অনেক রকম প্রসিডিং টসিডিং করে টোরে ওখান থেকে ট্রান্সফার হয় এখানে টু থাউজেন্ড এইটিনে এসেছিল ফিফথ জানুয়ারি মেবি ফিফথ আর সিক্স জানুয়ারি ওর লাস্ট পোস্টিং ছিল বালুরঘাট ট্রাফিকে যখন দক্ষিণ দিনাজপুরে ছিল আর এখানে হতে আর আর আরেকটা কথা আপনাদের এখানে ময়নাক চক্রবর্তী বলে যে হিউম্যান রাইটসের যে কিছুক্ষণ আগে যে ঘুরেছিল ও রীতিমতো চার তিন চার মাস আগে আমার বাড়ির লোককে এসে আমার কাকা কাকিমণিকেদেরকে এসে রীতিমতো ছেদ দিয়ে গেছে এবং সঞ্জিত দত্তের সাথে কিন্তু উনি ঘুরেও বেড়ায় রীতিমতো গ্যান্টক ট্যান্টক থেকে শুরু করে সঞ্জিত দত্তের প্রোফাইলই দেখবেন ওর সব জায়গাতে ময়নার চক্রবর্তী বলে যে লোকটা আছে সে ঘুরে বেড়ায় আর ওনার কি দরকার পরে যে উনি কি করতে ঘুরে বেড়ে ওর সাথে আর রীতিমতো আমার বাড়ির লোককে এসে থ্রেড দেখায় যে যদি সঞ্জয় দত্ত সুসাইড করে তাহলে কিন্তু আপনারা হাসবেন এটা কি ওনার বলা উচিত হয়েছে আপনার হাজবেন্ড কিন্তু বলছেন যে গত এক বছর আগেও নাকি আপনাদের রিলেশনটা ঠিক ছিল না এক বছর চেন্নাই শুনে চেন্নাই যাওয়ার চেন্নাই না না চেন্নাইতে আমার মাকে গেছি ও আমার মাকে আমার মার হিউম্যান কী বলে সরি স্পাইনালের সার্জারি হয়েছে রীতিমতো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কেউ দ্রস রড বসানো আছে যখন লকডাউন পিরিয়ডে ছিল তখন আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলছে আমার বাবা মা আমাকে ওখানে ব্যবসা করাতে নিয়ে গেছে আমার বা অ্যাজ ব্যবসা করি আমি আমার মাকে ট্রিটমেন্ট করাচ্ছি এরকম অ্যালিগেশন যদি একটা মেয়েকে ওখানে দেয় তার মা ওখানে অসুস্থরীতি হতো লকডাউনে কেমন পরিস্থিতিতে মেন্টালিটি অবস্থার কারণ তখন থেকে আমার ওর প্রতি একটা টানটা মানে কথা বলে বলবো সেই মেন্টালিটি টান নাই কারণ কি ওর মুখের ভাষা ওর ব্যবহার ও চরিত্র কোনোটাই আর ঠিক নেই সুস্থ মস্তিষ্ক আর নেই এটাই হচ্ছে এখন ডিভোর্সের ইয়েতেই যাই আমি আমি ডিভোর্সে যাই গেছি এবং ওর এত উদ্দত্ত বেড়ে গেছে যে আমাকে লাস্টে হাইকোর্ট অব্দি যেতে হলো এবার হাইকোর্টের যে যিনি বিচারক আছে উনিও এখন সেকেন্ড ইয়ে করছে রীতিমতো উনি আমার এই জিনিসটা আবার দেখেছে দেখে নিয়ে আবার নতুন নতুন করে ডেট ফেলেছে ছেলেরা তার তেরো বছর তেরো বছর বয়স ওরও সুগার হয়ে গেছে এই দু বছর তো আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছে যে আপনার ক্লায়েন্ট অবশ্যই তার বাড়িতে গিয়ে মানে তার শ্বশুর বাড়িতে গিয়ে আপনি তাকে থ্রেট করেছেন বাইকারি তো এই সম্পর্কে আপনি কি বলবেন দেখুন একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি একটাই বলবো যে যে যেটাই বলুক না কেন যদি আমি কারোর বাড়িতে গিয়ে থ্রেট করে আসি বা আমি যদি কারোর বাড়িতে গিয়ে কোনো অর্ডার যেটা নষ্ট করি সে কি প্রথমত কোনো খাওয়া কাউকে কিছু জানিয়েছে হাস তিনি কাউকে কিছু জানিয়ে তার কাছে কি যথাযথ কোনো প্রমাণ আছে দ্বিতীয়ত সেটাও নেই আর থ্রেট থ্রেট আমরা কেন করতে যাবো যদি কোনো কিছু বুঝিয়ে আমরা যদি কাউকে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি বা একটা সংসার জোড়া লাগাতে পারি আমরা হিউম্যানিটির দিক থেকে দেখতে গেলে তো এটাই সবথেকে বড়ো জিনিস এই জিনিসটাকে যদি কেউ থ্রেট বলে মনে করে আমি কিছু বলতে পারবো না আপনি এখন ক্লায়েন্টের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন যে ওনার যদি ওনাকে উনি যদি মনে করে থাকেন যে আমি উনি আমি ওনাকে থ্রেড করেছি তাহলে উনি আমাকে সেটার জন্য কমপ্লেন করতে পারে আমার এগেন্স্ট ডেফিনেটলি করতে পারে আর আমার যে ক্লায়েন্ট আছে সঞ্জীব দত্ত সে বিভিন্ন রকমভাবে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বর্তমানে এবার আমি আমার দিক থেকে দেখতে গেলে আমি ওনার পাশে অলওয়েজ আমি দাঁড়াবো এবার দাঁড়াতে গেলে আমার যতদূর আছে আমার সেই পর্যন্ত আমি পৌঁছে যাব ওকে আপনার নাম এবং আমার নাম ঐনাফ চক্রবর্তী ডেজিগনেশন স্টেট প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া থ্যাঙ্ক ইউ আটত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়া দত্তর সঙ্গেও আমরা কথা বলে নিলাম তার বিরুদ্ধে তার স্বামী যেই অভিযোগ এনেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারও কিছু বলার ছিল এবং তিনি যেটা বললেন আপনারা নিশ্চয়ই শুনলেন অবশ্যই এই পুরো বিষয়টি প্রশাসনের কাছে যেহেতু পৌঁছে গিয়েছে এবং প্রশাসন নিশ্চয়ই এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেবে ধন্যবাদ